রাজীব ব্যানার্জির গোপন ছক বুঝে ফেলেছেন কল্যাণ ব্যানার্জী ঘুরপথে তৃণমূলে ফেরার রাজীবের গোপন রণনীতি বুঝে ফেলেছে তৃণমূল আর তাই কুণাল ঘোষের সঙ্গে রাজীব ব্যানার্জির বৈঠক নিয়ে এই মুহূর্তে উথাল পাথাল শুরু হয়েছে তৃণমূলে তৃণমূলে ফেরার জন্য কি এমন গোপন ছক ফেদেছেন রাজীব ব্যানার্জি কোন পথেই বা ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন রাজীব বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করবো আমরা রাজীব বন্দ্যোপাধ্যায় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুর পথে মন পাওয়ার চেষ্টা করছেন কিভাবে ফের তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে ঘেষার চেষ্টা করছেন তৃণমূল সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেটাই বিশ্লেষণ করে দেখাবো আমরা আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে দুদিন আগে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মুকুলকে ঘরে ফেরালেও যারা ঠিক ভোটের মুখে দলবদল করেছিলেন সেই বিশ্বাসঘাতকদের তিনি দলে ফিরিয়ে নেবেন না তৃণমূল নেত্রীর সেই ঘোষণার পরই দলবদলু অনেক নেতাই তাদের মরাকান্নার আওয়াজ বাড়িয়ে দিয়েছেন আমজনতার কাছে তারা চক্ষু লজ্জা নামক বস্তুটির বিসর্জন আগেই দিয়েছিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় রীতিমতো বাচ্চাদের বায়না শুরু করে দিয়েছেন তাদের তৃণমূলে ফেরাতেই হবে এরই মাঝে সাত চালাকের এক চালাক রাজীব ব্যানার্জি আবার এই করোনা পরিস্থিতিতে আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার নাম করে কুণাল ঘোষের সঙ্গে দেখাও করে ফেললেন তারপর শাক দিয়ে মাছ ঢাকতে বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে বড় গলায় এটাও বললেন এটা নাকি নিছকই সৌজন্য সাক্ষাৎ তার বেশি কিছু নয় কথায় আছে না গরু হারালে চাষি নিজের স্ত্রীকেও মা বলে ঠিক সেই রকমই একটা যেন কথা বলে ফেললেন বাবু। বন্ধুরা আপনারাই বলবেন এই নেতারা নিজেদের কী ভাবেন আর সাধারণ মানুষ কি বা তারা কি মনে করেন কোনটা সৌজন্য সাক্ষাৎ আর কোনটাই বা স্বার্থের সাক্ষাৎ সেটাও বোঝার কি কাণ্ডজ্ঞান বাংলার মানুষের নেই এমন কাঁচা অভিনেতাদের একের পর এক নাটক বাংলার মানুষ আর কত দেখবেন কতদিন আর দেখতে হবে এর জবাব দিতে বাংলার মানুষকে এখন পাঁচ বছর অপেক্ষা করতে হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আর হয়তো সেই কারণেই এ ধরনের নাটক দেখানোর সাহস দেখাচ্ছেন বেশ কিছু দলবদলু নেতা কিন্তু কুণাল ঘোষ ও রাজীব ব্যানার্জির এই বৈঠক যদি সত্যিই সৌজন্য সাক্ষাৎ হয় তাহলে কল্যাণ ব্যানার্জি এত তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন কেন তিনি রীতিমতো খেপে গিয়ে বললেন ভাই সৌজন্যমূলক সাক্ষাৎকার তো পাঁচ ছ মাসে সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়নি গতকাল মুকুল রায় গেল আর আজকে সৌজন্যমূলক সাক্ষাৎ কুনাল ঘোষও বলছে সৌজনমূলক সাক্ষাৎ রাজীব ব্যানার্জিও বলছে সৌজনমূলক সাক্ষাৎ তাই তো তাহলে কুনাল ঘোষ আর রাজীব ব্যানার্জি ওরাই শুধু বুদ্ধিমান লোক আমরা হচ্ছি গরু ছাগল আসলে সত্যিটা হলো রাজীব ব্যানার্জির ছকবাজি ধরে ফেলেছেন কল্যাণ ব্যানার্জি তৃণমূল সূত্রে যেটা খবর কোন গোপন ছকে রাজীব ব্যানার্জি তৃণমূলের ফেরার ধান্দা করছেন সেটা বুঝে ফেলেছেন কল্যাণবাবু সেটা বুঝে ফেলেছেন বলেই তিনি একবারে কুনাল ঘোষ এবং রাজীব ব্যানার্জিকে নিয়ে একের পর এক জ্বালাময়ী বক্তব্য রেখে যাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় এদিন ফের রাজীব ব্যানার্জিকে আক্রমণ করতে গিয়ে কল্যাণ ব্যানার্জি মিডিয়ার ক্যামেরার সামনে বলেছেন এই রাজীব ব্যানার্জি কি সিআইএসএফ দিয়ে কম তারা করিছে নাকি আমাদের এই ভাই এই রাজীব ব্যানার্জি কি সিআইএসএফ দিয়ে রাত্রি 11টা 12টা তারিয়ে পুলিশে কমপ্লেন করা অবজারভারকে দিয়ে দমজুয়ে ছেলেকে অ্যারেস্ট করায়নি আজকে তার বিরুদ্ধে কি আমাদের ছেলেদের ক্ষোভ থাকবে না যেহেতু কুনালের কাছে গেল তো তার মানে তো এই নয় যে গঙ্গা জলে পরিশুদ্ধ হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে মুকুল রায় নিয়ে একটি কথা না বললেও রাজীব ব্যানার্জিকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত ক্ষেপে গেলেন কেন কেনই বা রাজীব ব্যানার্জিকে নিয়ে তার আপত্তির কথা দলীয় বৈঠকে না বলে মিডিয়ার ক্যামেরার সামনে একের পর এক লাগাতার উগড়ে চলেছেন এর প্রথম এবং প্রধান কারণ যে হাওড়া সেটা আপনারা ভালো মতোই জানেন তৃণমূল সূত্রে খবর রাজীব ব্যানার্জি বিজেপিতে যাওয়ার পর হাওড়া জেলার ক্ষমতা পুরোপুরিভাবে কল্যাণ ব্যানার্জির হাতে চলে এসেছিল ভোটে রাজীবের পরাজয়ের পর কল্যাণ ব্যানার্জি এখন হাওড়ার সর্বময় কর্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ নাক কান হাত সব কিন্তু রাজীব ব্যানার্জী এখন ফের তৃণমূলে ফেরার গোপন ছক কষছেন কি সেই গোপন ছক তৃণমূল নেতারা বলছেন রাজীব ব্যানার্জি ভালো মতোই জানেন অন্য দলবদলুদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘরে ফেরার আর যে জানিয়ে আর লাভ নেই কারণ মমতা বলে দিয়েছেন ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মির্জাফরদের তিনি আর দলে নেবেন না এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মত বদল করতে পারেন একজনই তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন শুধু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই নন দলের দু নম্বর নেতাও বটে তৃণমূলের ভবিষ্যতের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব ব্যানার্জির ওপর এতটাই চটে আছেন যে অভিষেক ছাড়া আর অন্য কোনো নেতা এই নিয়ে আকারে ইঙ্গিতেও যদি কথা তোলেন তাহলে গরদান যাওয়ার সম্ভাবনা আছে তাই রাজীব ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জি শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছেন তবে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির সঙ্গে রাজীব ব্যানার্জির সরাসরি দেখা করার ক্ষমতা কিংবা যোগ্যতা কোনোটাই নেই তাই সরাসরি অভিষেকের সঙ্গে দেখা করার চেষ্টা না করে কুণাল ঘোষের সঙ্গে দেখা করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে সারদা মামলায় যখন পুলিশ কুণাল ঘোষকে গ্রেফতার করে সেই সময় তিনি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নানা কথা বলেছিলেন নানা ধরনের অভিযোগ তুলেছিলেন সেই অভিযোগের পর কিন্তু অনেকেই ভেবেছিলেন যে কুণাল ঘোষ আর যাই হোক তৃণমূলে কোনোদিনই ফেরতে পারবেন না কিন্তু কুণাল ঘোষ সেই অসম্ভব কাজটি সম্ভব করে দেখিয়েছেন এবং শুধু তাই নয় তিনি এখন তৃণমূলের রীতিমতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব রয়েছেন তৃণমূলের অনেক নেতারাই বলছেন যে এটা একমাত্র কুণাল ঘোষের পক্ষেই সম্ভব আর কুণাল ঘোষের সেই অসম্ভব কাজ সম্ভব হয়েছিল একজনের কারণেই তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের কথায় রাজীব ব্যানার্জি খুবই চালাক লোক তিনি কুণাল ঘোষের এই যে রণনীতি সেই রণনীতির কথা ভালোভাবেই জানেন তাই তিনি এখন সাত পাঁচ না ভেবে কুনাল ঘোষের ছকেই তৃণমূলে ফেরার চেষ্টা শুরু করেছেন আর সেজন্য কুনাল ঘোষকেই তিনি গুরু হিসেবে বেছে নিয়েছেন তাছাড়া তার সঙ্গে যাতে অন্য দলবদলু নেতাদের তুলনা না হয় সেজন্য লাগাতার অন্যদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন রাজীব পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করে বিজেপির বিরুদ্ধে এমন একের পর এক তোপ দাগছেন সেই তোপ নিয়ে কিন্তু মিডিয়াতে বড় রকমের চর্চাও হচ্ছে আর এসবের পেছনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গুরু কুণাল ঘোষের পরামর্শই কাজ করছে বলে মনে করছেন তৃণমূলের একাংশ নেতারা কিন্তু রাজীব ব্যানার্জির এমন ঝক আগে ভাগেই টের পেয়ে গেছেন কল্যাণ ব্যানার্জি রাজীব ব্যানার্জি কুণাল ঘোষকে হাতিয়ার করে কুণাল ঘোষকে ধরে অভিষেক ব্যানার্জির অনুগামী হয়ে যে তৃণমূলে ফেরার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশ কাটিয়ে একটা তৃণমূলে ঢোকার গোপন রাস্তা খুঁজছেন সেটা বেশ ভালোভাবেই বুঝে গেছেন পেশায় উকিল কল্যাণবাবু সুতরাং এরপর তো আর চুপ থাকা যায় না তাই লাগাতার মিডিয়ার ক্যামেরার সামনে খুব উগড়ে চলেছেন তিনি বন্ধুরা তৃণমূলের একাংশ নেতাদের এই যে যুক্তি রাজীব ব্যানার্জির সঙ্গে কুণাল ঘোষের যে বৈঠক সেই বৈঠক সম্পর্কে তৃণমূল নেতাদের একাংশের যে ভাবনা সেই ভাবনা নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ